কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্টেড যে যন্ত্রাংশগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলি সেটা কি কীরকম যেমন ধরো আমাদের মনিটর কিবোর্ড মাউস সিপিউ এই সমস্ত যে যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলছি কারণটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ট্যানজেবেল দ্যাটমিন এই জিনিসগুলোকে আমরা টাচ করতে পারি সাথে সাথে এগুলোকে আমরা দেখতেও পাই তাই এগুলোকে আমরা হার্ডওয়্যার বলছি ওকে কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার কি না যখন আমরা কম্পিউটারটাকে অন করি কম্পিউটারের মধ্যে যেসব আইকনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে এক এক ধরনের সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন টাইপসের কাজ করতে পারি যেমন ধরো আমরা যদি ফটো এডিট করতে চাই তাহলে আমরা ফটোশপ বা পেন্টে গিয়ে করবো সেরকমভাবে যদি অন্য কোনো কাজ করতে চাই ধরো কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চাই তাহলে তো আমরা সেটাকে পাওয়ার পয়েন্টে করতে পারি এরকমভাবে বিভিন্ন ধরনের কাজ এই সফটওয়্যারের মাধ্যমে আমরা করে থাকতে পারি এই সফটওয়্যারগুলো কি হয় না এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইনট্যানজিবল মানে হচ্ছে যখন কম্পিউটারে পাওয়ার অফ থাকছে তখন আমরা এগুলোকে দেখতে পাই না তো সেই কারণে হচ্ছে এগুলোকে আমরা ইনট্যানজিবেল বলি বা এ সফটওয়্যারকে আমরা কখনো টাচ করতে পারি না আমরা যে জিনিসটাকে টাচ করি সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন বা হচ্ছে মনিটরের স্ক্রিনকে আমরা টাচ করি সেটা হচ্ছে একটা হার্ডওয়্যার আমরা কিন্তু কখনোই এমএস টাচ করে দেখতে পারি না তাহলে এমএস পেনটা হচ্ছে একটা সফটওয়্যার সফটওয়্যার কীভাবে তৈরি হয় না সফটওয়্যার তৈরি হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম বা কোডেনকে কম্বাইন করে সফটওয়্যার তৈরি হয় প্রোগ্রামটা কী জিনিস প্রোগ্রাম মানে হচ্ছে কিভাবে সফটওয়্যারটা কাজ করবে তার জন্য কিছু ইনস্ট্রাকশান তৈরি করা থাকে সেই ইনস্ট্রাকশানগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা থাকতে পারে সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সি সি প্লাস প্লাস জাভাস্ক্রিপ্ট এসব থাকতে পারে তো এই সমস্ত জিনিস দিয়ে সফটওয়্যার তৈরি হয় ওকে কম্পিউটার হার্ডওয়্যার বিভিন্ন টাইপের কম্পিউটার হার্ডওয়্যার আমরা দেখতে পাই যেমন হচ্ছে ইনপুট টাইপের হার্ডওয়্যার আউটপুট টাইপ হার্ডওয়্যার মেমরি টাইপ নেটওয়ার্ক টাইপ হার্ডওয়্যার ইনপুট টাইপ হার্ডওয়্যারের মধ্যে কোনগুলো পড়ছে মাউস কিবোর্ড স্ক্যানার এটসেট্রা ওকে মানে কি এই সমস্ত হার্ডওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো ডেটা সেন্ড করতে পারি যেমন মাউসের মাধ্যমে কোনো জায়গায় আমরা কম্পিউটারে ক্লিক করতে চাইলে মাউসের মাধ্যমে আমরা সেই ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দিতে পারি কিবোর্ডের মাধ্যমে কোনো কিছু টাইপ করে আমরা কম্পিউটারকে সেটা পাঠাতে পারি স্ক্যানারের মাধ্যমে কি হয় না কোনো কিছু যদি ডকুমেন্ট থাকে আমাদের বাইরে সেটাকে আমরা স্ক্যান করে কম্পিউটারে সেন্ড করার সময় আমরা স্ক্যানারের ইউজ নিতে ইউজ বা হেল্প নিতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে আউটপুট টাইপ হার্ডওয়্যার আউটপুট টাইপ হার্ডওয়্যার বা আউটপুট ডিভাইস কোনগুলো মনিটর প্রিন্টার স্পিকার এসেট্রা তো এখানে তোমরা দেখো যে সমস্ত জিনিস কম্পিউটার আমাদের সেন্ড করতে চাইবে সেগুলো যেসব হার্ডওয়্যারের মাধ্যমে আমাদের সেন্ড করবে সেগুলোকে আমরা বলবো আউটপুট ডিভাইস বা আউটপুট টাইপ হার্ডওয়্যার যেমন মনিটর যদি কম্পিউটারের কোনো পিকচার আমরা দেখতে চাই তাহলে কীভাবে দেখবো মনিটরের থ্রু দিয়ে আমরা দেখবো বা কোনো গান যদি আমরা কম্পিউটারের থ্রু মানে শুনতে চাই কম্পিউটার থেকে তাহলে সেটা স্পিকারের থ্রু দিয়ে আমরা শুনতে পারি ওকে সেরকমভাবে নেক্সট আসছে কি মেমোরি টাইপ মেমোরি টাইপের মধ্যে কী হয় তোমরা জানো মেমোরি দু ধরনের হয় প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরি কোনগুলো র্যাম রম এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক সিটি টিভিডি প্যানড্রাইভ এটসেট্রা পড়ে তো এখানে এগুলো হচ্ছে এক এক ধরনের হার্ডওয়্যার এগুলোকে হার্ডওয়্যার কেন বলছে কারণ কম্পিউটার যদি অন নাও থাকে মানে কম্পিউটারে যদি পাওয়ার সাপ্লাই না থাকে তা সত্ত্বেও আমরা এই জিনিসগুলোকে টাচ করতে পারি ইভেন দেখতে পাই তার জন্য এগুলো হচ্ছে হার্ডওয়্যারের এক্সাম্পল এরকমভাবেই আসছে নেটওয়ার্ক টাইপ হার্ডওয়্যার নেটওয়ার্ক টাইপ হার্ডওয়্যার কোনগুলো যেগুলোর মাধ্যমে যে সমস্ত হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে আমাদের কম্পিউটারটাকে আমরা নেটওয়ার্কের সাথে কানেকশান নিতে পারি বা কানেক্টেড করতে পারি সেগুলোকেই বলবো নেটওয়ার্ক টাইপ হার্ডওয়্যার যেমন হচ্ছে মডেম হাব রাউটার এগুলোর কাজগুলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে রয়েছে তো এগুলোর মাধ্যমে কি করি না যে কোনো নর্মাল কম্পিউটার বা যে কোনো নর্মাল ডিভাইস এটা ফোনও হতে পারে সেগুলোকে যদি আমরা কোনোভাবে কানেক্ট করতে চাই নেটওয়ার্কের সাথে তাহলে এগুলোর কাজে লাগে এর এরকমভাবে আরও হার্ডওয়্যার আছে যেমন হচ্ছে সিপিইউ সিপিউর মধ্যে যেন তোমার দুটো ভাগ থাকে সিইউ আর এল তো এগুলো সমস্তই হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে ক্লাসিফিকেশন হার্ডওয়্যারের মতো সফটওয়্যারও কিছু টাইপের হয় যেমন হয় সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটি সফটওয়্যার এখানে দেখো সিস্টেম সফটওয়্যার কোনগুলোকে বলবো অপারেটিং সিস্টেমের নিশ্চয়ই তোমরা নাম শুনেছ সেই অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারে আন্ডারে পড়ে যেমন হচ্ছে ডস উইন্ডোজ রিলাক্স এগুলো কি জিনিস না যদি কোনো কম্পিউটার আমরা অন করি তখন তোমরা দেখবে সেখানে দেখা একটা উইন্ডোজ কম্পিউটার বা লিনাক্স কম্পিউটারে লিনাক্স দেখায় তো এই অপারেটিং সিস্টেম ছাড়া কখনোই কোনো কম্পিউটার চলতে পারে না অপারেটিং সিস্টেম মানে হচ্ছে এই এটাই হচ্ছে কিছু প্রোগ্রামের সমষ্টি যেটা করে কি না কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড ইউজার এই তিনটের মধ্যে একটা সংযোগ বা যোগাযোগটা সৃষ্টি করে দেয় মানে এটার মাধ্যম ছাড়া কোনোভাবে কোনো ইউজার কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে না অপারেটিং সিস্টেম আছেই বলে কম্পিউটারকে আমরা কম্পিউটার হিসাবে মানে ইউজ করতে পারছি আদারওয়াইজ এটা জাস্ট মেশিন হয়ে পড়ে থাকতো এটাকে মানে ভিতরে কোনো অ্যাপ্লিকেশন আমরা এখানে ইনস্টল করতে পারতাম না অ্যাপ্লিকেশন মানে কোনগুলোকে বোঝাচ্ছি যেমন এম এস অফিস এম এস পেন্ট এই যেই জিনিসগুলো আমরা কম্পিউটারে ইনস্টল করছি এটা করছি তার কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেমটা এক্সিস্ট করছে ওকে নেক্সট কী আসছে দেখো অ্যাপ্লিকেশান সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে এটা এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো টাইপের কাজ কম্পিউটারে করতে পারি ধরো আমি চাইছি একটা প্রোজেক্টের কভার পেজ বানাবো তো প্রোজেক্টের কভার পেজ বানানোর জন্য আমাকে কি করতে হবে এমএস অফিসে গিয়ে ওয়ার্ড খুলে আমাকে সেখানে একটা প্রোজেক্টের কভারপেজ আমি বানাতে পারি বা কোনো ছবি ধরো আমি কোনোভাবে এডিট করতে চাই সেটা আমি ফটোশপে করতে পারি বা এমএস পেন্টে করতে পারি ধরো কিছু টেবিলের মতো অনেক ধরো ডেটা আমি এন্ট্রি করতে চাই সেটা এম এস এক্সেলে করতে পারি তো এই যে জিনিসগুলো আমরা কাজ করি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মধ্যে করি এই সেই এক একটা সফটওয়্যারকে আমরা কী বলি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি ওকে নেক্সট কী আসছে ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যারগুলোর মধ্যে কোনটা পড়ছে দেখো এখানে হচ্ছে ব্যাকআপ সফটওয়্যার আর হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যাকআপ সফটওয়্যারের কাজ কি ধরো তোমরা কোনো কম্পিউটারকে ফর্ম্যাট মারতে চাইছো বা কোনো ফোনকে ফরম্যাট মারতে চাইছো তাতে কী হবে ফোন বা কম্পিউটারের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে তো ডেটা ডিলিট হয়ে গেলে আমাদের কিছু দরকারি ডেটা সেখানে থাকতে পারে সেই ডেটাটাকে আমি কি করব কোনো জায়গায় স্টোর করে রাখবো বা ব্যাক নিয়ে রাখবো ব্যাকআপ তো মুখে মুখে বললাম যে কম্পিউটার ব্যাক আপ নিয়ে নাও তুমি তো এইভাবে তো আর কম্পিউটার ব্যাকআপ নিতে পারে না তো তার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি যে সফটওয়্যারগুলো আমরা ব্যাক জন্য ইউজ করি সেগুলোকে আমরা বলি ব্যাকআপ সফটওয়্যার ওকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি যখন আমাদের কম্পিউটার ভাইরাস দ্বারা এফেক্টেড হয় সেই ভাইরাসগুলোকে কিল করার জন্য আমরা কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার রাখি বা কোনো ভাইরাস প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ভাইরাস সফটওয়্যার কম্পিউটারে রেখে দিই যাতে কোনোভাবে বাইরে থেকে কোনো ভাইরাস কম্পিউটারে না আসতে পারে তো এই এই ধরনের সফটওয়্যারগুলোকে আমরা কি বলি না ইউটিলিটি সফটওয়্যার বলি ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল ডিভাইস অ্যান্ড সফটওয়্যার হচ্ছে লজিক্যাল ডিভাইস মানে হল হার্ডওয়্যারকে আমরা টাচ করতে পারি অ্যান্ড সফটওয়্যারকে আমরা কোনোভাবে টাচ করতে পারি না হার্ডওয়্যার মেনলি তৈরি হয় প্লাস্টিক বা মেটেরিয়ালস দিয়ে ওকে আর সফটওয়্যার মেনলি তৈরি হয় কোডিং অ্যান্ড প্রোগ্রামিং দিয়ে হার্ডওয়্যারের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কিবোর্ড মাউস প্রিন্টার স্পিকার এসেট্রা সফটওয়্যারের এক্সাম্পল বলতে পারি এম এস পেন্ট ফটোশপ এম এস অফিস এসেট্রা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি শেয়ার করতে ভুলো না